गुड मॉर्निंग माय डियर स्टूडेंट, हाउ आर यू? फाइन, एज फार एज आई नो यू आर फाइन, आई एम ऑल्सो फाइन बाय द ग्रेस ऑफ ऑलमाइटी गॉड। पूर्ववर्ती क्लासे आमरा टेंस सम्पर्के आलोचना करेछि। टेंस प्रधानत तीन प्रकार सेटा आमरा जेनेछि। प्रत्येकटा टेंस के आबार तीन भागे चार भागे भाग करा हयेछे, एटा आमरा जेनेछि। प्रेजेंट इंडेफिनिट टेंस चार प्रकार। प्रेजेंट इंडेफिनिट टेंस বর্তমানে কোনো কাজ হবা হয়ে থাকে এরূপ বুঝলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। গঠন করেন আমরা জেনেছি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। একটা উদাহরণ দিতে পারি, আই ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাই। আবার বলেছি কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে সেটা আমরা শিখেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা জেনেছি, কোনো কাজ বর্তমানে হইতেছে বা চলিতেছে এরূপ বুঝলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস সাহায্যকারী কে আমি যা প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। একটা উদাহরণ, আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। এই ছিল পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী। আমরা আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা সবাই দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ইয়ার ফল এখনো বিদ্যমান রয়েছে এরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি আবার বলছি, কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ইয়ার ফল এখনো বিদ্যমান রয়েছে এরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তোমরা লিখো, কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ইহার ফল এখনো রই আছে। এইরূপ বুঝাইলে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ইয়ার ফল এখনো বিদ্যমান এখনো রয়ে আছে এরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস সাহায্যকারী ক্রিয়া হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম প্লাস অবজেক্ট। চলো আমরা লিখি, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ক্রিয়া হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। লক্ষ্য করো, গঠন প্রণালী ইংরেজিতে বলে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ক্রিয়া হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। একটা উদাহরণ দিতে পারি, উদাহরণ, আমি ভাত খেয়েছি, তাহলে সাবজেক্ট আই সাথে সাহায্যকারী ক্রিয়া কি বসবে? হ্যাভ। আই হ্যাভ খাওয়া ইংরেজি ইট, ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইট এট ইটেন। আই হ্যাভ ইটেন রাইস,
তাহারা বাজারে গিয়েছে সাবজেক্ট দে হ্যাভ যাওয়া ইংরেজি গো গোয়ের পাস্ট পার্টিসিপাল গন দে হ্যাভ গন টু মার্কেট আরেকটা উদাহরণ দিতে পারি রীতা একটি গান গেয়েছে রীতা একটি গান গেয়েছে সাবজেক্ট রীতা হ্যাজ সিং এর ফার্স্ট পার্টিসিপল সাং এস ইউ সাং এ সং ওকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জেনেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে গঠন করতে হয় সেটা আমরা জেনেছি এবং আমরা উদাহরণ দিয়েছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন কোন কিভাবে করতে হয় সেটা আমরা জেনেছি উদাহরণ দিয়েছি আমি ভাত খেয়েছি তারা বাজারে গিয়েছে রীতা একটি গান গেয়েছে তাহলে অবশ্যই তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বুঝতে পেরেছ এবারে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স জেনেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জেনেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জেনেছি এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে কোন কাজ বহু পূর্ব হইতে শুরু হইয়া এখন পর্যন্ত চলিতেছে এর বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় আমি আবার বলছি কোনো কাজ বহু পূর্ব হইতে শুরু হইয়া এখন পর্যন্ত চলিতেছে এর বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় আমরা এখন লিখব চলো লিখি কোনো কাজ বহু পূর্ব হইতে হইতে শুরু হয়ে এখন পর্যন্ত চলিতেছে এরূপ বুঝাইলে এরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টেন্স হয় লক্ষ্য কর কোন কাজ বহু পূর্ব হইতে শুরু হয়ে এখন পর্যন্ত চলিতেছে এরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় গঠন প্রণালী অর্থাৎ বাক্যটা আমরা কিভাবে গঠন করব সাবজেক্ট প্লাস সাহায্যকারী ক্রিয়া কার্যকারী ক্রিয়া হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট
লক্ষ্য করো গঠন করলে আমরা কি অর্থাৎ সেন্টেন্সটা কিভাবে গঠন করব প্রথমে সাবজেক্ট সাবজেক্টের সাথে সাহায্যকারী ক্রিয়া হ্যাভ বিন হ্যাজ বিন বসবে তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে সর্বশেষ অবজেক্ট বসবে আমরা একটা উদাহরণ দিতে পারি উদাহরণ সকাল হইতে বৃষ্টি হইতেছে আমরা পূর্বের সংজ্ঞার মধ্যে বলেছি কোন কাজ বহু পূর্ব হইতে শুরু হইয়া এখন পর্যন্ত চলিতেছে লক্ষ্য করো এখানে সকাল হইতে বৃষ্টি হইতেছে বৃষ্টিটা সকালে শুরু হয়েছে এখন পর্যন্ত চলিতেছে তাহলে আমরা যে সংজ্ঞাতে যেখানে যা বুঝেছি আমরা উদাহরণের সাথে দিয়ে আমরা বুঝলাম যে এটার সাথে সামঞ্জস্য আছে তাহলে আমরা এটা ইংরেজি করতে পারি সকালে যে বৃষ্টি হইতেছে ইট হ্যাজ বিন রেইন রেইনিং আর এ আই এন জি রেইনিং সিন্স মর্নিং যদি পিরিয়ড অফ টাইমটা কম হয় সেখানে আমরা সিন্স বসাবো আর যদি পিরিয়ড টাইম অফ টাইমটা বেশি হয় সেখানে আমরা পর বসাবো তাহলে আমি আরেকটা উদাহরণ দিতে পারি আমি পাঁচ বছর যাবত এই বিদ্যালয়ে পড়িতেছি আমি পাঁচ বছর যাবত এই বিদ্যালয়ে লয়ে পড়িতেছি তাহলে সাবজেক্ট আই আর সাথে যথারীতি হ্যাভ বিন সাহায্যকারী ক্রিয়া হ্যাভ বিন পড়া রিড রিডের সাথে আইজি অর্থাৎ আই হ্যাভ বিন রিডিং এই স্কুলে ইন দিস স্কুল কয় বছর পাঁচ বছর ফর এফ আই ভি ই ফাইভ আমি আজকে তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বলেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলেছি সংজ্ঞা দিয়েছি তারপরে তোমার গঠন প্রণালী দিয়েছি এবং উদাহরণ দিয়েছি তোমরা সকালে বাড়ির কাজ করে আসবে বাড়ির কাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টেন্স ও প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর সংজ্ঞা গঠন প্রণালী উদাহরণ সহ লিখে আসবে ওকে ধন্যবাদ তোমরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছ আজকের এই পাঠটা যদি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমি উপকৃত হব তোমাদের সবাইকে ধন্যবাদ।